প্রতি বছরের ন্যায় এবারও সোমবার বিকেলে নোয়াখালী বেগমগঞ্জে ক্লাসপুরে মোহাম্মদ নুরুল আমিন বাবু 15তম শুভেচ্ছা কাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় শুভ উদ্বোধন ঘোষণা করেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এক্লাসপুর প্রবাসী ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আফসার আজাদ এর সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এক্লাসপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ শরীফ, এম জামাল অ্যান্ড গ্রুপ কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক মোতায়ের হোসেন মাসুদ সহ এক্লাসপুর প্রবাসী ক্লাবের সদস্য ও খেলোয়াড়বৃন্দ। খেলায় মোট 32টি দল অংশগ্রহণ করেছেন। শুভেচ্ছা জানাচ্ছি, আশা করবো যে আপনি ভালো মতন এখানে আমরা ফিনিশ করবেন। ফুটবল আমরা সবাই খেলি, ফুটবল কিন্তু সবাই ভালোবাসে, যে এখানে খেলা হয় সবাই কিন্তু প্রচুর মানুষ এনজয় করে এই সময়টা, অল্প সময় এই চমৎকার একটা খেলা দেখতে পায়।